के मेयर जितेंद्र कुमार तिवारी ने रविवार के दिन आसनसोल नॉर्थ थाना अंतर्गत धक्का का बाईपास में सिंधेश्वरी पीठ नामा मंदिर का शिलान्यास किया। इस कार्यक्रम में मंदिर समिति के लोग, स्थानीय पार्षद सहित अन्य लोग उपस्थित थे। निगम के मेयर जितेंद्र कुमार तिवारी ने कहा, इस माँ के आशीर्वाद से ही हम लोगों को सब कुछ मिला है, इसलिए हम लोग से माँ कार्य करवा रहे हैं। बहुत दिन से इलाके के लोगों की इच्छा थी, आज माँ ने वह इच्छा पूरी कर दी है। उन्नयन करें, तिनि सर्वदा चिंता करें, आसनसोलेर मानुष किभाबे भालो थाकबे। जखनी उन्नयनेर काज हय, ओनाके बोलले तखनी कखनो ना करेन ना। এই লোকনাথ বাবা মন্দির এই সিদ্ধেশ্বরী পীঠে যখন কাজের উন্নয়নের প্রয়োজন হয়েছিল, আমরা একবার বলাতেই উনি সঙ্গে সঙ্গে সহমত পোষণ করে বলেছিলেন যে না, রেলপার অঞ্চলের এই অঞ্চলটাকে দেখার মতো জায়গা করে দিতে হবে। আমরা এখনো হয়তো সম্পূর্ণ করে উঠতে পারিনি, কিছু কাজ বাকি আছে। তাও আমি বলছি ওনাকে, ওনার অনুমতি ছাড়াই, যে ওনাকে বললেই কিন্তু উনি আবার হ্যাঁ বলে করে দেবেন। আমাদের কিছু কাজ বাকি আছে, লাখ চার পাঁচ টাকা। আমি জিতেন্দ্র মহাশয়কে অনুরোধ করব, ভাই জিতেন্দ্রকে অনুরোধ করবো, পান্ডবসরের বিধায়ককে অনুরোধ করব, আমাদের এই অঞ্চলের এই কালী মন্দিরের যে কিছু কাজ বাকি আছে সেটুকু যেন সফল করে দেন। আপনারা দেখেছেন যখনই জলের সমস্যা হয়েছে, 15ই অক্টোবর 2015 মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এক প্রেক্ষাগৃহে, আমি ছিলাম, আমরা ছিলেন, আরো আমাদের সমস্ত কাউন্সিলররা ছিলেন, আমাকে মেয়র হিসেবে, আমাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছিলেন। সেদিন খুব মনে সন্তোষ ছিল যে আমাদের আসানসোলের যে অবস্থা, আমরা কি পারবো 5 বছরে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো, মানুষের সেই যে দৈনন্দিন জীবনে যে চাহিদা সেটা কি মিটার করতে পারবো। আরো প্রায় 2 মাস পর 14 তারিখে 14ই অক্টোবর আমাদের 5 বছর সম্পূর্ণ হতে পারে। ন্যাচারালি এখন একটা বিচার করার সময় এসেছে যে 5 বছর আমরা কতটা পারবো। সঠিক বিচার তো আপনারাই করবেন, কিন্তু আমরা নিজেদের মধ্যে যখন বসি, আমি হই, অমর হই, আমরা নিজেদের মধ্যে যখন বসি, আমাদের কিন্তু একটা জব স্যাটিসফ্যাকশন আমরা পাই। আমাদের কোথাও না কোথাও মনে হয় যে না, আমরা যেটা ভাবিনি সেটা আমরা করতে পেরেছি এবং সবটাই সম্ভব হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার আসানসোলের শহরের প্রতি ভালোবাসা।